তোমার বইনেরে লইয়া যে জুলমত ভাই ঘোরাফেরা করে, এই কথা আমি কোনোদিন তোমারে কইছি কইতে পারবা? কারণ একথা তো আমি কইলে কইতে পারতাম, আমি কোনোদিন কইছি কিনা খালি এইটার প্রমাণ করো। আরে বন্ধু, কেমন আছো? এই বন্ধু মানে কিসের বন্ধু? তুই তো আমার বন্ধু, সে কথা ভাবতেই তোমার লজ্জা লাগে। তুই যে এত বড় বেঈমানি করবি এটা আমি জীবনে ভাবিনি। বেঈমান করে একটা তোকে তুই দি পড় দিল। এ আমি করছি কি? তুই হেই কবি তো, তুই কি করিস এখন কিছু জানিস না? তুই তো আমার বউনে ঘুরতে গেছিস, মানে এমন কিছু জানো না? আমি তোর বউ লই ঘুরতে গেছি, তুই দেখছো না? আর কেউ দেখছে? এমন একজন দেখেছে, তার কথা বিশ্বাস না করে কোনো প্রশ্ন আসে না। এ কেটা দেখছে? কে দেখেছে? কালু, কালু নিজে তোকে দেখেছে, তুই আমার বউনে ঘুরতে গেছিস। ও ওই কালু, কালু ওইলে একটা গিরিঙ্গি বাস, ওইলে এহিনের কথা ওহিনে লাগা, এহিনের কথা হেনে লাগা। হ্যাঁ সে এখন গিরিঙ্গি বাস আছে, তুমি খুব ধোয়া তুলছি পাতা নাকি? এ তোর আমার কথা বিশ্বাস হয় না? তুই কালুর সামনে বলতে পারবি যে তুই আমার বউনে ঘুরতে যাসনি? 100 বার বার মম। ঠিক আছে তাহলে চল কালুর কাছে যাই। হ্যাঁ চল। ঠিক আছে চল। এইভাবে যেন মিল মহব্বতের সহিত সারাটা জীবন একসাথে থাকতে পারেন, আমি সেই দোয়াটাই করি আপনাদের জন্য। আরে রাখ, তোর দোয়া করা লাগবে না, আর আমরা তোর কাছেই যাচ্ছিলাম একটা বিষয় জানার জন্য। আরে যে তুই কইলি না যে ভালো বন্ধু, এক লগে চললেই ভালো বন্ধু হওয়া যায় না, এটা এতদিনে বুঝলাম। কথার তো কোনো আগামাতা বুঝলাম না, কইলে বুঝেইও কেন? এ আমি কইতেছি, তুই একটা সত্য কথা কয়। আমি বলে ওর বউ লয়ে ঘুরতে গেছে, এই বলে তুই দেখছো? এই আপনার কি শয়তানে ধরিয়ে লড়াই? আমি কি মিথ্যেবাদী? আমি কি মিথ্যেবাদী? আমি কোনো সময় মিথ্যে কথা কইছি? কোনো হালাই করতে পারবে মিথ্যেবাদী? সত্য কথা কই দেখি আজকে সবাই আমার সত্য, কারণ আমি সত্যবাদী। এ তুই কি দেখছো ওর বউ লয়ে আমি রিক্সায় ঘুরছি? এই তুই সত্য করে বলবি কিন্তু? এর জন্য কিন্তু আমাদের এই দুই বন্ধুর ভিতরে বিরাট একটা ঝামেলা বেঁধে গেছে। শোনেন, আগে টানাটানি করিলেন না, কথা শোনেন। আমি পাঁচ পাহাড়ি কথা কওয়ার পেলে আর না, যে বিষয়টা ঘটছে সালু বাইরে আমি দেখছি জুলমত ভাই আপনার বাড়ির যে ভাবি একেবারে তার মতোই দেখতে হুবহুব। আমি একটু দূর দিয়েই দেখছি, দেখি যারা রিক্সায় চলিয়ে যাইতেছে, আর আদৌ আপনার বাড়ির ভাবি কি না ভাই এইটা আমি মনে করেন একুরেট করতে পারবো না, কিন্তু আমি নমুনা প্রকাশ করছি, এটা কি আমার অপরাধ? এই তো তুই ফাও একটা বিষয় নিয়ে আমাদের দুই বন্ধুর ভিতরে একটা ঝামেলা বাঁধাই দিলি। তুই আসলে একটা বাজে ছেলে, লোকে যেটা বলে যে তুই ক্লিকবাজ, আসলেই তুই ক্লিকবাজ। সত্যবাদীর পৃথিবীতে কোনো দাম থাকবে না, আর আমার মতো সত্যবাদী তো আমি নিজেই আমারই দিন প্রমাণটা পাইতেছি। এ সালু ভাই, তোমার বইনেরে লইয়া যে জুলমত ভাই ঘোরাফেরা করে, এই কথা আমি কোনোদিন তোমারে কইছি কইতে পারবা? কারণ একথা তো আমি কইলে কইতে পারতাম, আমি কোনোদিন কইছি কিনা খালি এইটার প্রমাণ করো। কি আমার লাগে খেলতে আইসো না আর ওর সালো ভাবানা মাথার চুলো ভাবানা।